নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিং উইথ ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী 1304 সালের 24 ফাল্গুন গোস্বামীপাদ পুরী যাত্রা করেন। কলিকাতা হইতে শ্রীক্ষেত্র পর্যন্ত রেল হয় নাই, বারং হইতে পুরী পর্যন্ত রেল হইয়াছিল। শ্রীক্ষেত্রে যাইবার দুইটি পথ ছিল, এক সমুদ্র দিয়া, দ্বিতীয় ক্যানেল দিয়া। 500 টাকার ভাড়ায় একখানি স্টিমার, দুইখানি বজরা ভাড়া করা হইল। একখানি বজরায় সশিষ্য গোস্বামীপদ আরোহণ করিলেন, অন্যখানিতে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর কন্যা শান্তিসুধা তাহার পুত্র কন্যা লইয়া চলিলেন। শান্তিসুধার সহিত প্রভুপাদের শাশুড়ি এবং আরও কয়েকজন রমণী গিয়াছিলেন। রক্ষণাবেক্ষণের জন্য বাবু উমেশচন্দ্র বসু, বাবু মহেন্দ্র ঘোষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর জামাই ছিলেন। 24 ফাল্গুন যাইবার দিন স্থির হয়। 2টার সময় গোস্বামীপাদ স্টিমার ঘাটে আসিলেন। গোস্বামীপাদ গঙ্গার ঘাটে উপস্থিত হইলেন। শিষ্যগণ গাড়ি হইতে স্টিমার পর্যন্ত সমস্ত পথে তাহাদের গাত্র বস্ত্র পাতিয়া দিলেন। তিনি অনুগতদের আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া সেই সকল বস্ত্রের ওপর চরণ কমল অর্পণ করিয়া স্টিমারে উঠিলেন। স্টিমার ছাড়ার সময় হইলে কেহই তাহাকে ছাড়িয়া উঠিতে পারিতেছে না। এমন সময় প্রভুপাদ দণ্ডায়মান হইয়া করজোড়ে একজন শিষ্যর দিকে চাইয়া বলিলেন, আপনারা আমাকে আশীর্বাদ করুন। শিষ্য সজল নয়নে জিজ্ঞাসা করিলেন, আপনাকে আমরা কি বলিয়া আশীর্বাদ করিব? তিনি বলিলেন, এই আশীর্বাদ করুন, জগন্নাথ দেব যেন আমাকে গ্রহণ করেন। এই কথায় শিষ্যবর্গের মধ্যে কন্দনের রোল পড়িয়া গেল। একজন ভক্ত মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। গোস্বামীপাদ শিষ্যগণকে সান্ত্বনা বাক্যে আশ্বস্ত করিয়া জাহাজ ছাড়িবার আদেশ দিলেন। জগন্নাথ দেবের জয়ধ্বনি করিয়া স্টিমার ছাড়া হইল। ক্যানেলের পথে পুরী যাইতে বড়ই আরামবোধ হয়। এই পথের শোভার তুলনা নাই। সে শোভা দেখিলে প্রাণ পুলকিত হয়। অপ্রশস্ত খাল, সরল রেখা ক্রমে সুবিস্তীর্ণ প্রান্তর, বন, পল্লীগ্রাম ভেদ করিয়া চলিয়া গিয়াছে। 29 ফাল্গুন অপরাহ্নে গোস্বামী মশাইয়ের স্টিমার কটকে উপনীত হইল। প্রভুপাদ অর্শ সকটে বারুং স্টেশন অভিমুখে যাত্রা করিলেন। শিষ্যগণের মধ্যে কেউ ঘোড়ার গাড়িতে, কেহ গোজানে স্টেশনে উপনীত হইয়া ট্রেনের অপেক্ষা করিতে লাগিলেন। বারং একটি ক্ষুদ্র স্টেশন। এই স্থানে শ্রীক্ষেত্রের অধিষ্ঠাত্রী বিমলা দেবী গোস্বামী মশাইকে অভ্যর্থনা করিবার জন্য তাহার নিকটে আগমন করেন। গোস্বামী মশাই বিমলা দেবীর আগমন বৃত্তান্ত সকলকে বলিয়া শান্তিসুধার দিকে চাইয়া হাসিতে হাসিতে বলিলেন, তোমার মেয়ের নাম বিমলা রহিল। অপরাহ্নে গাড়ি পুরী স্টেশনে উপনীত হইল। পুরী স্টেশন এখন সমুদ্র তীরে অবস্থিত, তখন 18 নালার দিকে ছিল। গাড়ি হইতে নামিয়া প্রভুপাদ জগবন্ধুকে বলিলেন, তুমি একখানি ঘোড়ার গাড়ি করিয়া শান্তি ও ছেলেদিগকে লইয়া যাও। আমি তাহাই করিলাম। পাণ্ডারা তাহার জন্য একখানি বাড়ি স্থির করিয়া রাখিয়াছিলেন, বাড়ি বরদাণ্ড নামক রাস্তার ওপর, ইহার নাম নরসিংহ কোঠা। আমাদিগকে পাঠিয়া দিয়া প্রভুপাদ পদব্রজে যাত্রা করিলেন। কিছুদূর যাইয়া বিশ্রাম করিবার জন্য এক স্থানে উপবেশন করিলেন। পাণ্ডা আসিয়া উপস্থিত হইল, তাহাকে প্রণাম করিয়া প্রচুর অর্থ প্রদান করিলেন। পরে তাহার সহিত রওনা হইলেন। 18 নালায় উপস্থিত হইয়া জগন্নাথ দেবের শ্রী মন্দির তাহার নয়ন গোচর হইল। মন্দির দর্শন মাত্রই গোস্বামীপাদের অন্তরে প্রেমের তরঙ্গ
উত্থিত হইয়া তাহাকে আত্মহারা করিয়া ফেলিল। ভাবে মাতোয়ারা বাহ্য জ্ঞান শূন্য হইলেন, লোচন যুগল হইতে প্রেম বাড়ি বিগলিত হইতে লাগিল। শরীর শ্বেত কম্প প্রভৃতি সাত্ত্বিক ভাবের উদয় হইল, শরীরে মত্তহস্তির বল আগমন করিল, চরণদ্বয় অবশ পায় হইয়া গিয়াছিল, তাহাতে বিপুল বলের সঞ্চার হইল। শিষ্যগণকে কীর্তন করিতে আদেশ করিলেন, সঙ্গেই মৃদাঙ্গ ও করতাল ছিল, সংকীর্তন আরম্ভ হইল। হরিনামের উচ্চ ধ্বনিতে পুরীর আকাশ প্রতিধ্বনিত হইয়া উঠিল, গোস্বামীপাদের উচ্চ হরধ্বনিতে চারিদিক নিনাদিত হইতে লাগিল। তিনি নৃত্য করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। পুরীবাসীগণ অবাক হইয়া এই অপূর্ব দৃশ্য দেখিতে লাগিল। ক্ষেত্রবাসীদিগের ভাগ্যে এই প্রকার নৃত্য দর্শন একবার ঘটিয়াছিল। চারিশত বর্ষ পূর্বে ক্ষেত্রবাসীগণ গৌরাঙ্গ সুন্দরের মধুর নৃত্য দর্শন করিয়া কৃতার্থ হইয়াছিলেন। সে নৃত্যের কথা তাহাদের নিকট প্রবাদ বাক্যে পরিণত হইয়া গিয়াছে। প্রভুপাদ যতই শ্রীমন্দিরের নিকটবর্তী হইতে লাগিলেন, ততই তাহার প্রেমের স্রোত ভাবের বেগ প্রবল হইতে লাগিল। সিংহ বিক্রমে তিনি নাচিয়া চলিলেন। কোথায় গেল তাহার শারীরিক দুর্বলতা, কোথায় গেল দেহের স্থবিরতা? তিনি আজ অযুত মত্তহস্তির বলে বলিয়ান নৃত্য করিতে করিতে পাণ্ডা নির্দিষ্ট ভবনের সম্মুখে উপস্থিত হইলেন। কীর্তন কিছুকাল বিশ্রাম করিয়া তিনি ধূলিপায়ে ঠাকুর দর্শনে যাইতে উদ্যত হইলেন। তাহার এই প্রকার উদ্যম দেখিয়া পাণ্ডাগণ বলিলেন, আগে মহাপ্রসাদ গ্রহণ করুন, পরে দর্শনে যাইবেন। প্রসাদ গ্রহণ করিয়া ঠাকুর দর্শনের নিয়ম প্রসাদের ব্যবস্থা তাহারা আগেই করিয়া রাখিয়াছিলেন। বিবিধ উপাদেয় প্রসাদ আনিত হইল। গোস্বামীপাদ সকলের সহিত বসিয়া প্রসাদ পাইলেন। খাইতে খাইতে তিনি শিষ্যগণকে বলিলেন, এসো আমার পাতে একসঙ্গে প্রসাদ পাও। তাহার কথা শুনিয়া শিষ্যগণ কৃতার্থ মনে করিলেন, তাহার পাত্র হইতে মহাপ্রসাদ ভক্ষণ করিতে লাগিলেন। ভোজনান্তে তিনি সকলকে সঙ্গে লইয়া মন্দিরে গমন করিলেন। তিনি অনিমেষ নয়নে জগন্নাথ দর্শন করিতে লাগিলেন। তাহার নেত্রভৃঙ্গ নীলাচল নালতের মুখ পদ্মে গাঢ়ভাবে সংলগ্ন হইল। ইন্দ্রিয়বৃত্তি লোচনদয়ে আনিয়া তিনি নীলাদ্রিনাথের বদন দর্শন করিতে লাগিলেন। ভগবানের মুখমণ্ডল দেখিয়া যেন কিছুতেই তাহার পিপাসা মিটিতেছে না, তিনি কিছুতেই চক্ষু ফেরাইতে পারিতেছেন না। অনেকক্ষণ দর্শন করিয়া তিনি বাইরে আসিলেন। পরে বিমলা লক্ষ্মী সত্যভামা প্রভৃতি দর্শন করিয়া বাসায় ফিরিলেন। এক রাত্রি বাস করিয়াছিলেন। ডেপুটি কালেক্টর নীলমণি বোম্বের বাড়ি বার্ষিক 550 টাকায় ভাড়া করিয়া সেইখানে উঠিয়া গেলেন। এই বাড়িতে তিনি 15 মাস বাস করিয়াছিলেন। তিনি একদিন বলিলেন, শ্রী মনমহাপ্রভু আমাকে পুরীধামে তৈল ধারার ন্যায় 1 বৎসর বাস করিতে আদেশ করিয়াছেন। তাহারই আদেশে আমি এখানে আসিয়াছি, তোমরাও 1 বৎসর ক্ষেত্র বাস করো, তা হইলে চারিধাম পরিবার ফল পাইবে। 1 বৎসরের মধ্যে তিনি আমাদিগকে পুরীর বাহিরে রাত্রিবাস করিতে দেন নাই। পুরী যাইবার কিছুদিন পরে গোস্বামীপাদ জগন্নাথ বলরাম ও সুভদ্রার দারুময় মূর্তি তাহার আসন গিয়ে স্থাপন করিয়া প্রতিদিন সহস্তে চন্দন তুলসী ও পুষ্প দ্বারা তাহাদের অর্চনা করিতেন। তিনি যাহা আহার করিতেন তাহা সেই মূর্তির নিকট নিবেদন করিয়া খাইতেন। সেই দারুময় মূর্তি জীবন্ত জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূর্তি পরিগ্রহ করিয়া তাহার সহি একত্রে ভোজন করিতেন। এই প্রকার ঘটনা ঘটিত। সেদিন তিনি সেই মহাপ্রসাদ সকলকে ডাকিয়া দিতেন।
এবং বলিতেন, আজ জগন্নাথ আমার সহিত একত্র ভোজন করিয়াছেন, তোমরা তাহার অধরামিত ভোজন করিয়া পবিত্র ধন্য হও। জগন্নাথের পাণ্ডাগণ তাহাকে ভগবান শ্রীকৃষ্ণের এক মূর্তি প্রদান করিয়াছিলেন, সে মূর্তিও তিনি প্রতিদিন চন্দন তুলসী ও পুষ্প দ্বারা পূজা করতেন। একদিন রাত্রিকালে গোস্বামীপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী সমুদ্রের তীরে গমন করিয়াছিলেন, তথায় সমুদ্রের অভ্যন্তরে হইতে গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী নদীর অধিষ্ঠাত্রী দেবীগণ তাহার নিকট আসিয়া দেখা দিয়াছিলেন। আর একদিন সকালবেলায় তিনি বলিলেন যে কাল রাত্রিরে অনন্তদেব আমাদের বারিষ্ঠ মুখে আসিয়া আমাকে দেখা দিয়েছিলেন, ভগবান সর্বদা তাহার কাছেই থাকিতেন, তিনি সর্বদা ভগবানের সহিত একত্র বাস করিতেন, তাহার উপবেশন ভবন ভোজন প্রভৃতি কোনো সময় ভগবান তাহার সঙ্গ ছাড়া হইতেন না, জগন্নাথ তাহার সহিত এক পাত্রে পান ভোজন করিতেন। একদিন শান্তিসুধা আলু ও কপির ডাল্লা রাঁধিয়া পিতার ভোজনের জন্য প্রেরণ করিয়াছিলেন। আহারান্তে গোস্বামী মশাই কন্যাকে ডাকিয়া বললেন, শান্তিসুধা, জগন্নাথ তোমার আলু কপির ডাল্লা খাইয়া বড়ই সন্তুষ্ট হইয়াছেন, তিনি আর কখনো তো আলু কপি খান নাই, আলু কপি তাহার ভোগে দেয়া হয় না, আজই তিনি প্রথম আলু কপি খাইলেন, আলু কপির ডাল্লা তাহার বড়ই মিষ্ট লাগিয়াছে। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা শুনিয়া একজন শিষ্য পরিহাস করিয়া বললেন, এমন উৎকৃষ্ট রান্না তো জগন্নাথ বাপের বয়সে খান নাই, ভোগ মন্দিরে লক্ষ্মী দেবীর রান্নার যা শ্রী খুশি হবেন না। এই কথা শুনিয়া বিজয় কৃষ্ণ গোস্বামী হাসিয়া বললেন, ঠিক বলেছ, এমন রান্না পাবেন কোথায়, ভায়া বড়ই ভুল করেছেন, উড়িষ্যায় না আসিয়া যদি বাংলাদেশে থাকিতেন তো ভালো খাইয়া বাঁচিতেন, তৈল ঘি ছাড়া মশলা শূন্য তরকারি খাইতে হইতো না। গোস্বামী মশাইয়ের শাশুড়ি ও মধ্যে মধ্যে শুক্তার ঝোল রাঁধিয়া দিতেন। এক একদিন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী তাহার শাশুড়ি রানীকে ডাকিয়া বলিতেন, আপনি আমাকে যে শুক্তা দিয়াছিলেন জগন্নাথ দেব তাহা আমাকে খাইতে দেন নাই, ভালো হইয়াছে বলিয়া তিনি প্রায় সমস্তই খাইয়াছেন, ভালো পাক হইলে তিনি কাড়িয়া খান আমাকে দেন না। যেদিন এইরূপ জগন্নাথ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর সহিত ভোজন করিতেন সেদিন আহারান্তে তিনি সকলকে ডাকিয়া বলিতেন, আজ জগন্নাথ দেব আহার করিয়াছেন, তোমরা মহাপ্রসাদ গ্রহণ করিয়া ধন্য হও। একদিন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ডাবের জল খাইতে খাইতে হঠাৎ থামিয়া গেলেন। পার্শ্ববর্তী শিষ্য কুলদা ব্রহ্মচারী মনে করিলেন যে তাহার খাওয়া শেষ হইয়া গিয়াছে, তিনি ডাবের জল আর খাইবেন না, এই মনে করিয়া তিনি তাহার হস্ত হইতে ডাব গ্রহণ করিতে উদ্যত হইলেন। অমনি তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলিলেন, করো কি, জগন্নাথ ডাবের জল পান করিতেছে। এই কথা শুনিয়া কুলদা হাত ছড়িয়া লইলেন, জগন্নাথের খাওয়া শেষ হইল, বিজয় কৃষ্ণ গোস্বামী আবার খাইলেন। একদিন বিমলা দেবী তাহার নিকট আসিয়া বলিলেন, তুমি এত লোককে এত দান করিতেছ, কই আমাকে তো কিছু দিলে না। বিমলা দেবীর কথা শুনিয়া শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী শিষ্য দিগকে বলিলেন, বিমলা দেবীকে তোমরা কিছু দান করে এসো। বিমলা দেবী আমার কাছে দান চাইতে আসিয়াছিলেন, তোমরা উৎকৃষ্ট কাপড় শাখা সিঁদুর ও খাদ্যদ্রব্য দিয়া তাহাকে পূজা করিয়া এসো। তাহার আদেশে শিষ্যগণ তাহার মন্দিরে যাইয়া উৎকৃষ্ট বস্তু প্রভৃতি দ্বারা তাহার পূজা দিয়া আসিলেন। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরস্থ বিভিন্ন দেবদেবীকে বস্তাদি প্রদান করেছিলেন।
প্রভুজির আদেশমত শ্রীযুক্ত পান্নালাল ঘোষ মহাশয় যেদিন বস্তাদি লইয়া প্রত্যেক মন্দিরে গিয়া উহা প্রদান করিয়া আসিলেন, সেদিন রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন যে শীতলা দেবী আসিয়া অনুনয় সহকারে তাহাকে বলিতেছেন, গোসাই সকলকে কাপড় দিলেন, কিন্তু আমার কি অপরাধ যে আমি তাহার হাতের একখানি কাপড় পাইলাম না। পরদিন প্রভুপাদকে স্বপ্নের কথা বলায় তিনি বলিলেন, বড় ভুল হয়েছে, শীতলা দেবীকে বস্তাদি দিয়া এসো। তদানুসারে উপযুক্ত বস্তাদি দেবীকে দেয়া হইল। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী জগন্নাথ দর্শনে যাইয়া প্রভুপাদ হঠাৎ অক্ষয় বটের নিকট দণ্ডায়মান হইলেন এবং এক দৃষ্টে বৃক্ষটিকে দর্শন করিতে করিতে শিষ্যদিকে বলিলেন, এই যে বৃক্ষটি দেখিতেছ ইয়া সাধারণ বৃক্ষ নয়, ব্রহ্মজ্যোতি ঘনীভূত হইয়া এই বৃক্ষাকারে পরিণত হইয়াছে, এ তবু অপাকৃত চিন্ময়। একদিন জগন্নাথ দর্শন করিতে করিতে বলিলেন, যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখিতেছ ইহারা দারু ব্রহ্ম সচিদানন্দ ব্রহ্ম দারু রূপে পরিণত হইয়া জগন্নাথ বলরাম ও সুভদ্রা রূপে প্রকটিত হইয়াছে, ইহাদের দেখিলে ব্রহ্ম দর্শন হয়। এই বলিয়া ভাবাবেশে তিনি উচ্চস্বরে বারবার বলিতে লাগলেন, জয় দারু ব্রহ্ম, জয় দারু ব্রহ্ম। সেই সময় তাহার শরীরে অপূর্ব বাম্ভী শোভা প্রকটিত হইল, সমস্ত দেহ হইতে এক অপাকিত ছটা বিচ্ছুরিত হইয়া সর্বস্থান জ্যোতিষ্মান করিয়া তুলিল, দিব্য লাবণ্যে তাহার মুখমণ্ডল উজ্জ্বল হইয়া উঠিল। প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী একদিন দর্শনে যাইয়া দেখিলেন মণিকোঠায় যথেষ্ট আলো নাই, অল্প আলো আছে, তাহাতে ভালো করিয়া ঠাকুর দেখা যায় না। জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ হইতে যে দিব্য জ্যোতি বাহির হইতেছে তাহাতেই মণিকোঠা আলোকিত হইয়া গিয়াছে। সেই ব্রহ্ম জ্যোতির কাছে প্রদীপের আলো তিছার সূর্য এই জ্যোতির এক কোণা পাইয়া জ্যোতিষ্মান হইয়াছে। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী একদিন আসনে বসিয়াছেন, রাস্তার দিকে অঙ্গুলি নির্দেশ পূর্বক বলিলেন, বিমলা মাই জগন্নাথের রূপ ধরিয়া মাথায় পাগড়ি দিয়া যাইতেছেন, আর আমার দিকে চাইয়া হাসিতেছেন। এই হাসি দ্বারা তিনি ইঙ্গিতে আমাকে বলিতেছেন, দেখো জগন্নাথ ও আমি এক, আমাদের মধ্যে কিছুমাত্র ভেদ নাই। মূর্খ লোকে দেবতায় দেবতায় ভেদ দেখে, বাস্তবিক সকলেই একেরই বিভিন্ন প্রকাশ, ভিন্ন ভিন্ন স্বরূপ। রামপ্রসাদ বলিয়াছেন, একে পাঁচ, পাঁচে এক, মন করোনা রেশারেশি। আপনাদের সকলকে নমস্কার, আপনাদের চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইউতে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।